নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করে যাই পরিশ্রম করি নিজেদের জীবনকে উন্নতি করতে তবুও আমাদের জীবনের চলার পথে আমাদের বিভিন্ন রকম বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয় পদে পদে আঘাত পাই বিষাদগ্রস্ত হয়ে পড়ি হাওয়া কাজ হতে চায় না তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা শত্রুতা বিবাদ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ি অনেক পরিশ্রম করার পরও এই ঘটনাগুলি ঘটে এসবের কারণই হচ্ছে আপনার জন্মকুষ্টি বা জন্ম ছকে শনি ও রাহুর অবস্থান শনি বা রাহু যদি কোনো ব্যক্তির অশুভ থাকে তাহলে অনেক পরিশ্রম করলেও সফলতা পাওয়া যায় না মানুষের গুরুত্ব কমে যায় স্বাস্থ্যহানি হয় নানা রকম রোগ সৃষ্টি হয় অর্থ ক্ষতি দুর্ঘটনা অস্ত্রোপচার অপমান লাঞ্ছনা দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ কর্মস্থানের সমস্যা মানুষ দাঙ্গা বিবাদ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে দর্শক বন্ধু এই ধরনের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে এবং আমাদের ভাগ্য বদলাতে আমাদের ভাগ্য ভাগ্যকে বদলাতে শনি ও রাহুকে তুষ্ট করতে হবে অর্থাৎ শান্ত করতে হবে যাতে এনারা আমাদের তেমন ক্ষতি করতে না পারে তো দর্শক বন্ধু তাহলে আজকের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক শনি ও রাহুকে তুষ্ট করার কিছু সাধারণ নিয়ম তাই বলবো দর্শক বন্ধু ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনি গ্রহকে তুষ্ট করার সাধারণ নিয়ম প্রথমেই বলবো যে শনি গ্রহের দেবী দক্ষিণাকালী তার ভজন পূজন ভরে করুন শনিবার পারলে রোজ দক্ষিণাকালীর পায়ে ফুল দিয়ে ভক্তি করে মন যথাসম্ভব একাগ্র করে ধূপবাতি জ্বালিয়ে চিন্তা করুন মায়ের মূর্তি আর মনে মনে মাকে বলুন মা আমার সমস্ত জ্ঞান অজ্ঞান অহংকার পাপ পুণ্য সবই তুমি করাচ্ছ তুমি আমাকে পরিচালনা করো এতে শনিগ্রহ তুষ্ট হন তুষ্ট হবেন এরপর বলব বজরংবালির মন্দিরে পূজা দিন প্রসাদ বিতরণ করুন হনুমান চালিসা পড়ুন ও হনুমান চালিসা পড়ান বাড়ির সবাইকে হনুমান চালিসা দান করুন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে তারপর করুন তারপর বলবো গম তিল সুরা গুড় গুড় দান এগুলো দান করুন গম তিল গুড় এগুলো দান করুন মন্দিরেও দিতে পারেন লোহার আংটি বাম হাতের মধ্যমায় ধারণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন আংটিতে যেন জয়েন্ট না থাকে বাড়ির চাকর অধীনস্থ কর্মচারী মুচি ম্যাথর ছুতর এদের যথাযথ মর্যাদা দিন পারলে সাহায্য করুন কাককে রুটি খাওয়ান ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি রোজ সকালে নিমের দাঁতন ব্যবহার করুন নিমের দাঁতন যেটাকে বলে না পারলে নিম পাতা সাতটা খেতে পারেন খালি পেটে আর গলায় কালো সুতো বা উল দিয়ে তিনটে শিশার টুকরো যেগুলো জালের কাঠিতে ব্যবহার করা হয় ওই ধরনের তিনটে সিসার টুকরো আপনি গলায় ধারণ করতে পারেন খুব ভালো ফল পাবেন ঘরে সর্ষে তেলের প্রদীপ জ্বালান ও তাতে করপুর দিন নীলা ধারণ করতে পারেন তবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে এরপর শেষে গ্রহের শনি গ্রহকে তুষ্ট করার একটি মন্ত্র মন দিয়ে শুনুন এই মন্ত্রটি আপনারা আঠেরোবার একশো আটবার বার করতে পারেন আচ্ছা মন্ত্রটি বলি নীলাঞ্জন চয়প্রেক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং বন্দে ভক্তা শনিশ্চরম এই মন্ত্রটি করতে পারে। এরপর বলবো রাহু গ্রহকে তুষ্ট করা সাধারণ উপায় রাহু কোনো গ্রহ নয় সূর্য ও চন্দ্রের মধ্যকার ছায়ায় রাহু ও অপরটা কেতু তবু ভারতীয় জ্যোতিষে রাহু ও কেতুকে গ্রহরূপে কল্পনা করা হয় এবং দেখা যায় তাদের প্রভাব মানব জীবনে নানাভাবে পড়ে তো দর্শক বন্ধু জেনে নিন সহজ কিছু উপায় রাহুকে তুষ্ট করার উপায়গুলো আমি বলছি দেখুন প্রথমে বলবো যে রাহুর দেবী ছিন্নমস্তা আবার কারো কারো মতে সরস্বতী দেবী তার দেবী তবে সরস্বতী পুজো করলে দারুণ ফল পাওয়া যায় রাহু মস্তিষ্কর উপর প্রভাব বিস্তার যখন করে অর্থাৎ কোনো কাজের স্থিরতা নেই সবসময় ভাব। কোনো কাজ ঠিকঠাকভাবে শেষ হচ্ছে না মাঝপথে থেমে যা থেমে যাচ্ছে বা থেমে থাকে মনের মধ্যে তখন স্বাভাবিকভাবে দুশ্চিন্তা আসে তখন কি করবেন বলি খাঁকি রঙের সুতো বা উল দিয়ে রুপোর একটা চৌকো টুকরোর উপরে এই টুকরোটা ধরুন এক ইঞ্চি বা এক ইঞ্চি হতে পারে এই রকম আর কি একটা চৌকো টুকরোর উপরে এক পাশে ওম ও আরেক পাশে মানে অন্য উল্টো পিঠে স্বস্তিক চিহ্ন খোদাই করে গলায় ধারণ করুন সোনার উপর দোকান থেকে এটা আপনাকে বানিয়ে নিতে হবে আর বলবো ডোমদের পেট ভরে যা খেতে চাই তাই খাওয়ান যেদিন পারবেন ম্যাথরদের তেল সুরা মুসুর মুসুর ডাল দান করুন মন্দিরে নারকেল ফাটান ও পুজো দিয়ে প্রসাদ বিতরণ করুন চা পাতা তামাক এগুলো দান করুন এগুলো রাহুল জিনিস গমেদ ডান হাতের মধ্যময় ধারণ করুন তবে বলবো অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভাগ্য বদলানোর জন্য জীবনের সমস্যাগুলো দূর করার জন্য শনি এবং রাহুর এই নিয়মগুলি আপনারা মেনে চলুন অবশ্যই আপনাদের আপনারা সুফল পাবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার